এই চ্যানেলের পক্ষ হইতে সকল ভিউয়ার্সদের ওয়েলকাম জানাই। হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিও তোমাদের শেয়ার করছি যে গতকাল পাবলিক সার্ভিস কমিশন পিএসসি ক্লার্কশিপ এক্সামের নোটিফিকেশন জারি করেছে। সেখানে সম্পূর্ণ তোমাদের ডিটেলস জানাবো যে এর এই পরীক্ষার সিলেবাস কী কী আর সিলেবাস আছে এবং এই পরীক্ষা পাস করতে গেলে কত নম্বর দরকার এবং যোগ্যতা এবং সম্পূর্ণ তোমাদেরকে পরপর শেয়ার করছি, ঠিক আছে। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে আর সমস্ত রকমের সাজেশন এই চ্যানেলে পেয়ে যাবে, সমস্ত তথ্য এই চ্যানেলে পেয়ে যাবে। তো শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমে আমরা দেখে নেব এই পরীক্ষা কবে নাগাদ হচ্ছে। দেখতে পাচ্ছি আমরা এই পরীক্ষা, দেখো পাবলিক ক্লার্কশিপ এক্সাম 2023 নতুন নোটিফিকেশন হয়েছে গতকালকে, সেটাই দেখো পরীক্ষা। দেখো সেকেন্ড প্যারাতেই লেখা আছে, থার্ড প্যারাতে দ্য ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশান পার্ট ওয়ান উইল বি হেল্ড, পার্ট ওয়ান হেল্ড হবে মানে অনুষ্ঠিত হবে জুন মাসেই 2024-এ পার্ট ওয়ান পরীক্ষা হবে এই ক্লার্কশিপ এক্সামিনেশান 2023। ঠিক, ভ্যাকান্সি এখনও বলেনি, অ্যানাউন্স করবে পরবর্তী সময়। এবার আমি চলে যাচ্ছি যে এই পরীক্ষার জন্যে মাধ্যমিক পাস দরকার, যোগ্যতা দিয়েছে। এরপরে আমি যাব যে এই পরীক্ষার পাস করতে গেলে কত মার্কস দরকার সেটা নিয়ে আমি প্রথমে আলোচনা করে সিলেবাসে যাব, যেটা খুব ভাইটাল ব্যাপার সিলেবাসটা। দেখো ক্যাটাগরি ওয়াইজ কোয়ালিফিকেশান মার্কস লেখা আছে, দেখছো কমিশন ফিক্সড করে দিয়েছে এই যে ফলোয়িং ক্যাটাগরি ওয়াইজ কোয়ালিফাইং মার্কস তোমাকে পেতে হবে। ইউয়ারদের 40% পেতে হবে পার্ট ওয়ান পার্ট টু টেকেন টুগেদার। তো এখানে ইউয়ারদের 40%, ইডব্লিউএসদের 40%, ওবিসি এ ওবিসি বি 38%, এসসি 35%, এসটি 30%, এরকমভাবে প্রত্যেক সার্ভিসম্যান 30%, এইগুলো পরপর দেওয়া আছে। এইগুলো হচ্ছে কমিশন কিন্তু ফিক্সড করে দিয়েছে, ঠিক আছে। এইটাই পাস মার্কস, কিন্তু ধরো পোস্ট অনুযায়ী বা ভ্যাকান্সি অনুযায়ী মেরিট লিস্ট প্যানেল তৈরি হবে, ঠিক আছে। এটা কিন্তু সাধারণত একটা পাস মার্কস দিয়েছে। এবার আমরা চলে যাব এই পরীক্ষার সিলেবাসটা, যেটা ভাইটাল ব্যাপার সিলেবাসটা আমরা দেখে নেব, ঠিক আছে। সিলেবাসটা আমরা দেখব, ফর্ম ফিল আপ কিন্তু 8 তারিখে দেখতে পাচ্ছি, শেষটা দেখে নাও। তারপর আমি চলে যাব এই পরীক্ষার সিলেবাস কী কী আছে আমরা দেখে নেব। দেখো সিলেবাস, এই এক্সামটার সিলেবাসটা দুটো পার্টে পরীক্ষা হচ্ছে, টু পার্টসে। পার্ট ওয়ান এমসিকিউ পরীক্ষা, পার্ট টু রিটেন পরীক্ষা, মানে পার্ট ওয়ানে থাকবে এমসিকিউ আর পার্ট টুয়ে থাকবে তোমার কনভার্সন বা রিটেন পরীক্ষা। তো পার্ট ওয়ানে এক্সামিনেশন কী কত মার্কস সেটা বলছি, বাংলা ইংরেজি থাকবে 30 নম্বরের 100-এর মধ্যে, জেনারেল স্টাডিজ থাকছে 40 নম্বরে এবং অঙ্ক থাকছে 30 নম্বর, টোটাল 100 নম্বর, মাত্র টাইম হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে। পার্ট টুয়ে কী কী থাকছে, পার্ট টুয়ে থাকছে বাংলা এবং ইংলিশ, সেটা রিটেন। এবার সিলেবাসটা দেখছি আমরা, সিলেবাস ফর দ্য এক্সামিনেশন, যে পার্ট ওয়ানে ইংলিশ থাকছে, এইসবগুলো থাকবে, ফান্ডামেন্টালস অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সাথে সাথে ভোকাবুলারি, গ্রামার ট্রামার, সেন্টেন্স, সহজ গ্রামার থাকে। আমরা এই চ্যানেলে তোমাদের জন্যই আপলোড করব সেই গ্রামারগুলো, ঠিক আছে। তারপর দেখো জেনারেল স্টাডিজ, জেনারেল স্টাডিজ থাকে, এইসব বিষয়ে জেনারেল স্টাডিজগুলো দেখতে হবে তোমাদেরকে, জেনারেল স্টাডিজ থাকে এগুলোর উপরে। তারপরে অঙ্ক এগুলো থাকে, তোমরা দেখে নাও অঙ্কর সিলেবাসটা, এগুলো অঙ্কের সিলেবাস, ঠিক আছে। এবার যেসব ক্যান্ডিডেট পার্ট ওয়ানে পাস করবে তারা পার্ট টুয়ে জন্য প্রিপারেশন নেবে। পার্ট টুয়ে কী থাকছে, গ্রুপ এ ইংলিশ থাকছে আর গ্রুপ বি বাংলা থাকছে। ইংলিশ কী থাকছে, রিপোর্ট রাইটিং থাকছে একটা, তারপরে প্রোজ প্যাসেজ সামারি বা প্যাসেজ থাকছে, তারপরে থাকছে ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি, বাংলা থেকে একটা প্যাসেজ দেবে সেটা ট্রান্সলেট করতে হবে। তারপরে গ্রুপ বি, গ্রুপ বিতে কী থাকছে, গ্রুপ বি তো এরকম একটা প্রতিবেদন রচনা করতে হবে, তারপরে একটা সামারি বা প্যাসেজ করতে হবে প্যাসেজ থেকে, তারপরে ট্রান্সলেশন ফ্রম ইংলিশ, ইংলিশ থাকবে একটা প্যাসেজ সেখান থেকে বাংলাতে ট্রান্সলেট, ইংলিশ ইন্টু বেঙ্গলি, বেঙ্গলি ট্রান্সলেট করতে হবে। অর্থাৎ এই পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নাও, তোমরা অবশ্যই পাস করবেই, কারণ আমিও পাস করেছিলাম, তার জন্য বলছি। এর পরবর্তী কীভাবে পাস করবে, আমাদের কী কী মানে সিলেবাসের উপর জোর দিতে হবে সেগুলো নিয়ে এরপরে ভিডিও নিয়ে আসছি। তোমরা অবশ্যই কমেন্টে জানাও কোনটা বা কীরকম ভিডিও করলে ভালো হয় সেটা। এই ছিল আজকের ভিডিও, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।